হে ভগবান, কতদিন কিছু খাইনি, শুধু জল খেয়েই আছি, এইভাবে কতদিন আর চলবে? কতদিন ধরে এই কাশি রয়ে গেছে আর কমছেই না, শরীর কমজোর হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছি না। কেউ তো কিছু খাবার দিয়ে যাও, বাচ্চাটারও খুব খিদে পেয়েছে, ওকেও কিছু খাওয়াতে পারছি না। ভগবান একটু তাকাও, ভগবান। এইরকমই ভগবানপুর নামে এক গ্রামে খুবই খাওয়ার অভাব ছিল। এখানে চাষবাস কিছু হয় না, মাঠের পর মাঠ ফাঁকা পড়ে থাকে, এখানকার মানুষজন বাড়িতেই থাকে, এখানে কিছু কাজকর্ম নেই, সেই জন্য সবারই খাওয়ার খুবই অভাব। একদিন দুই বাচ্চা খেলা করতে করতে উনুনের মাটি তুলে খাচ্ছে, সেই দেখে তার মা খুব রাগারাগি করল। আরে তোরা এটা কি করছিস, উনুনের মাটি তুলে খাচ্ছিস কেন, তোদের শরীর খারাপ করবে না, খাই উঠাই, আর উনুনের মাটি খেতে হবে না। মা মা কিছু খেতে দাও না, খুব খিদে পাচ্ছে, খিদের জ্বালায় আমরা মাটি খাচ্ছি। হ্যাঁ মা খুব খিদে পাচ্ছে, দুদিন ধরে তো কিছু খেতেই দাওনি, শুধু জল খেতে দিয়েছ। আরে তোদেরকে কি করে খাবার দেবো এখন, আমি দেখছিস না ঘরে কিছু খাবার নেই, কোনো দোকানেও কোনো খাবার নেই, কোনো কাজকর্মও নেই, গ্রামে একজনই শুধু বড় লোক আছে, তাহলে তাদের বাড়ি গিয়ে দেখতে হবে কোনো খাবার আছে কি। চলো না মা, ওর কাছ থেকে পয়সা নিয়ে আসি। কিন্তু ওই বড় লোক মুখিয়া কি আমাদের খাবার দেবে, ও তো গেলেই আমাদেরকে তাড়িয়ে দেয়। না না ওদের বাড়ি আমরা যেতে পারবো না, আজকের দিনটা একটু সহ্য কর, কাল দেখবো কি করা যায়। না 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 শুনবো না আমরা, চলো না চলো না ও মা চলো না। এরপর রূপা তার দুই ছেলেকে নিয়ে বড় লোক মুখিয়ার বাড়িতে যায়। রূপা মুখিয়ার বাড়ি গিয়ে দেখে যে মুখিয়া তার মেয়ে আর বউকে নিয়ে পিজা বার্গার সমস্ত দামি দামি খাবার খাচ্ছে। খা খা খুব মজা করে খা, আমি তোর জন্য পিজা আর বার্গার আনিয়েছি, আর অনেক সুন্দর সুন্দর জামা কাপড়ও এনেছি, আগে খেয়ে নে তারপর আবার দেখাবো। বাবা বাবা এই খাবারগুলো আমার খুবই পছন্দ হয়েছে, তুমি এই খাবারগুলো আবার আনাবে বুঝেছ? প্রধানজি প্রধানজি আমাদেরকেও একটু পিজ্জা বার্গার দাও না গো, আমরাও অনেকদিন না খেয়ে আছি, খুব খিদে পাচ্ছে, আমার মাও কিছু খায়নি। হ্যাঁ হ্যাঁ একটু দাও না গো, আমরা কোনোদিন এইগুলো খেয়েও দেখিনি, আর গ্রামে তো এগুলো পাওয়াও যায় না। তোদের মতো ভিখারি ছেলে মেয়েদের জন্য আমি পিজ্জা আর বার্গার নিয়ে আসবো? এটা একমাত্র আমার মেয়ের জন্যই এনেছি, যা যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে, একদম ঢুকবি না। তোমরা গরিবেরকে এরকম অপমান করে পিজ্জা বার্গার খাচ্ছ, এই পিজ্জা বার্গার তোমাদের একদমই হজম হবে না, তুমি দেখো বদহজম হয়ে যাবে সব। আমাদেরকে না খেতে দাও না খেতে দেবে, আমার মাকে এরকম উল্টো পাল্টা একদম বলবে না, আমিও একদিন পিজ্জা বার্গার খাবো, দাঁড়াও। যা যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তারপর রূপা মুখিয়ার বাড়ি থেকে তার ছেলে দুটোকে নিয়ে বাড়ি চলে গেল। মা মা এখন তো আমি গর্ভবতী, আমার বাচ্চা যখন জন্ম নেবে বাচ্চা কি খাবে, আমরা তো নিজেরাই খাওয়া দাওয়া করতে পারছি না, এখানে এত দুর্ভিক্ষ অভাব, গ্রামে তো কোনো বাচ্চা কাচ্চা আর হচ্ছেই না, জন্মই নিচ্ছে না, আমার বাচ্চাটা কি করে জন্ম নেবে, যদি বাচ্চাটার কিছু ক্ষতি হয়ে যায় তাহলে কি হবে? বউ তুমি একদম এইসব কথা বলবে না, ভগবানকে বিশ্বাস রাখো, উনিই সব ঠিক করে দেবেন, এইসব কুকথা মুখে আনবেও না, উচ্চারণও করবে না। বৌমা এই সমস্ত কথা ছাড়ো, ঘরে পোকা ধরা আটা যেটুকু ছিল সেইটা আমি ভালো করে ছেলে রুটি বানিয়েছি, সেই রুটি দুটো নিয়ে তুমি খেয়ে নাও। কিছুক্ষণ পর ওরা দুজনেই গরিবনের আওয়াজ পেল। হে ভগবান, আবার কার সর্বনাশ হয়ে গেল, কার যে ক্ষতি হয়ে গেল কে জানে,
ঈশ্বর কি যে করছে আর কিছু বলার নেই। হায় হায়, এই গ্রামে যে কবে দুর্ভিক্ষ মহামারী কাটবে কে জানে। ঈশ্বর আমাদের দিকে তাকাচ্ছেন না, কবে যে এই অভিশাপটা কাটবে। আর এই অভিশাপের জন্যই এত কিছু হচ্ছে। ঠাকুর, এই অভিশাপটা তুমি আমাদের থেকে তুলে নাও আর শান্তি ফিরিয়ে দাও গ্রামে। এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল। কিছু মানুষ আজকে জীবন কাটাচ্ছে, কিছু মানুষ মাটি কাটছে, আবার কিছু মানুষ মারাও যাচ্ছে। কিন্তু মুখিয়ার বাড়িতে রোজই নতুন নতুন খাবার আসছে, মুখিয়ারা খাচ্ছে, ওদের জীবনযাত্রা খুব ভালোই চলছে। ওরা এই অভাবটা বুঝতেও পারছে না। না, আমাকে একটা কিছু উপায় বার করতে হবে, তাহলে বাচ্চাগুলো এরম ভাবে না খেয়ে থাকলে কতদিন বাঁচবে, কতদিন চলবে। যাই, পণ্ডিতজির কাছে যাই, এর কোনো উপায় আছে কি আমি জিজ্ঞেস করি। পণ্ডিতজি, এই গ্রামের দুর্ভিক্ষ কবে কাটবে, কবে আমরা এই অভিশাপ থেকে মুক্ত পাবো? তখন পণ্ডিতজি রূপাকে এই অভিশাপের কথা বলে, আর অভিশাপ থেকে কি করে মুক্তি পাওয়া যাবে সেই উপায়ও বলে। পণ্ডিতজি বলেন যে একসময় অরিন্দম নামে এক ব্যক্তি জুয়া খেলে পয়সা রোজগার করত। সে জুয়া খেলে যে পয়সাটা উপার্জন করত, সেই পয়সাটা বেশিরভাগই সে মদ খেয়ে উড়িয়ে দিত। এদিকে তার বউ গর্ভবতী ছিল, সেদিকে তার কোনো হুঁশই ছিল না। অরিন্দম জুয়া খেলে অনেক টাকা উপার্জন করে, আর সেই দেখে মুখিয়া খুব হিংসা করে আর তার উপর রেগে যায়। প্রতিটা গ্রামবাসীকে মুখিয়া ওই অরিন্দমের বিরুদ্ধে নিয়ে যায় আর অরিন্দমের বিরুদ্ধে বাজে বাজে কথা বলে। আর মুখিয়ার মুখে এই সমস্ত কথা শুনে গ্রামবাসীরা অরিন্দমকে খুব মারধর করে। আমি কি এরকম মারধর করছে শুনে ওই গর্ভবতী স্ত্রী এদিকে ছুটে আসে। গর্ভবতী স্ত্রীরও আঘাত লেগে যায়। না, মেরো না তোমরা ওকে, একদম মেরো না, তো মরেই যাবে, তোমরা যেভাবে মারছো মেরো না। বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আমার স্বামীকে তোমাদেরকে কোনো ক্ষতি করেনি, তোমরা তাহলে ওকে কেন মারছো, কেন ওকে মারছো? ওর স্বামীকে এতই মারে প্রতিবেশীরা যে স্বামী মারা যায় আর গর্ভবতী স্ত্রীরও পেটে আঘাত লাগে। আর তখন সে মনের দুঃখে অভিশাপ দেয় যে তোমরা কোনোদিনই ভালো করে খেতে পারবে না, তোমাদের সংসারে অভাব অনটন লেগেই থাকবে, গ্রামে দুর্ভিক্ষ কোনো দিনই কাটবে না। তোমাদের এই গ্রামে কোনো মহিলা কোনো দিনই আর গর্ভবতী হবে না। যদি তোমাদের গ্রামে কখনো কোনো মহিলা জীবিত কোনো বাচ্চা জন্ম দিতে পারে, তবেই তোমাদের গ্রামে দুর্ভিক্ষ কাটবে, না হলে কোনো দিন এই গ্রামে দুর্ভিক্ষ কখনোই কাটবে না।